পাঁচ বছর আগেও গ্রিন ও ক্লিন সিটি হিসেবে পরিচিত ছিল পদ্মাপাড়ের নগরী রাজশাহী। কিন্তু ভাঙ্গা রাস্তাঘাট, ফুটপাত দখল, যানজট ও ময়লা আবর্জনার স্তূপ জমে এখন আর চেনার উপায় নেই চিরচেনা সেই শহরকে। গত সিটি নির্বাচনে নগরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ, দৃষ্টিনন্দন ও আধুনিক শহরে গড়ে তোলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, হোল্ডিং ট্যাক্স কমানো সহ নাগরিক সেবা বাড়ানোর আশ্বাস দিয়ে নগরপিতা নির্বাচিত হন বিএনপি সমর্থিত মোসাদ্দেক হোসেন বুলবুল। এরপর চার বছর পার হলেও কানাকড়ি বাস্তবায়ন হয়নি তার নির্বাচনী ইশতেহারের, ফলে দৃশ্যমান তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ নগরবাসীর। রাস্তাঘাট এত ভাঙাচোরা আছে ভিতরের সাইডে, ইভেন কোনো মহল্লা পর্যায়ে যদি যাওয়া যায় সেক্ষেত্রে আপনার রাস্তাঘাট নেই বললেই চলে। হোল্ডিং ট্যাক্স আরোপের বিরুদ্ধে আমরা মানববন্ধন এবং প্রতিবাদ স্মারকলিপিও দেওয়া হলো, কিন্তু কার্যত আসলে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। যারা প্রস্তুতি দিয়ে কোনো প্রতিশ্রুতি রাখেই না তাদেরকে অবশ্যই জনগণ প্রত্যাখ্যান করবে। তবে রাজনৈতিক প্রতিহিংসা ও চাহিদা মাফিক বরাদ্দ না পাওয়ায় নির্বাচনী ইশতেহার শতভাগ পূরণ করা সম্ভব হয়নি বলে জানান সিটি মেয়র। অন্যদিকে সাবেক মেয়র বলছেন ভিন্ন কথা। আমরা 22 মাসে সে ওয়াদাগুলির 80% পূরণ করেছি। আড়াই বছর আওয়ামী লীগের নেতারা এখানে স্বেচ্ছাচারিতা করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে। অর্থ বরাদ্দ সহ অনুমোদিত প্রকল্পগুলিও শুরু করেননি বা শুরু করেও অর্ধেক পথে গিয়ে রেখে দিয়েছেন। নাগরিক সংগঠনের সাথে জড়িতরা বলছেন দলীয় কর্মকাণ্ডে বেশি মনোযোগী হওয়ায় ইশতেহার পূরণে ব্যর্থ হয়েছেন বর্তমান মেয়র। নাগরিকদের বিষয়গুলোকে নিয়ে যদি উনি মুভ করতেন, তার দলীয় কর্মকাণ্ডের প্রতি মনোযোগী কম হয়ে, তাহলে হয়তোবা আমাদের যে রাজশাহীর যে উন্নয়ন যেটি তার ইশতেহারেও ছিল, যে ইশতেহারের 80% কিন্তু উনি করতে পারেননি, এটি কিন্তু পরবর্তী সময়ে কিন্তু তার প্রতি কিন্তু একটা প্রভাব ফেলবে। ক্ষমতাসীন দলের রোষানলে পড়ে প্রায় আড়াই বছর কারাগারে থাকায় নগরীর উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে বলে দাবি রাশিক মেয়রের। গত চার বছরে রাজশাহী সিটি কর্পোরেশন উন্নয়ন খাতে বরাদ্দ পেয়েছে 700 কোটি টাকার বেশি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।